দেখেন ভিউয়ার্স, এটা হচ্ছে মালদ্বীপের মালে তরকারি বাজার। এখানে আইল্যান্ডের থেকে তরকারি আসে। দেখেন ফ্রেশ লাল শাক, চাল কুমড়া, পেঁপে, কইটা, এই ধনি, এই ধনি আমরা বাংলাদেশে বলা হয় এটাকে লঞ্চ, এদেশে বলে ধনি। বিভিন্ন আইল্যান্ড থেকে এখানে আসে। এখানে আমার ফ্রেন্ড বাজার করার জন্য আসে মনে। আর এখানে তরকারি বাজার, তরকারি বাজারের এই অবস্থা। মালদ্বীপে তরকারি বাজার, কলা, এই দেশে কলাটা খাই দিচ্ছি। দোকান খুলে নাই, খুলবো। শশা, মূলা, এখানকার সব বন্ধ। আপনার দোকান খুলে নাই, আমরা বাজার করার জন্য আসছি। ভিউয়ার্স, আপনারা মালদ্বীপ যদি বেড়াতে আসেন, বাজার করেন, এখানে আসবেন। মালদ্বীপে সবচেয়ে কম দামে পাওয়া যায় এই বাজারে তরকারি। দোকানও এখনো খুলে না। দেখেন তরকারি বাজারের সাথে মাছ বাজার। এই দেখেন মাছের দোকান, মাছ বাজার। মাছ বাজারে ওখানে লোক আসে না, আমরা তাড়াতাড়ি চলে আসছি মাছ কেনার জন্য। দেখেন আমার ফ্রেন্ড মনির, উনি মাছ কেনার জন্য আসছে। মাছ কিনবে, টুনা মাছ। এই দেখেন টুনা ফিশ মার্কেট। এই দেখেন ধনি, এই দেখেন এই সনি হার্ডওয়ারের পাশে তরকারি বাজার। ওকে, ভালো থাকবেন, গুড বাই।